গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে দেখা যাচ্ছে প্রশ্নটি করেছেন ওমায়ের তিনি লিখেছেন মোখতারাম গুনাহ করার পরে অনেকেই দেখা যায় বন্ধু সঙ্গে শেয়ার করেন এবং আসার পরে এই গুনাহের কথা অনেক মানুষের সামনে প্রকাশ করে দেন এখন এই গুনাহ যে করার পরে আরেকজনের সামনে প্রকাশ করলেন যদিও মানসম্মান নষ্ট হয় কিন্তু আল্লাহর কাছ থেকে এটা মাপ পাওয়া যাবে কিনা আর বলা উচিত কিনা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে বুখারীর একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন ওয়া ইন্না মিনাল মাযানতি আই আমাল আরজুলু বিল লাইলি আমালা সুম্মা ইসবিহা ওয়া ক্বাদ সাতারহু আল্লাহ ফায়াকুলু ইয়া ফুলানুন

আপনি প্রকাশ করেন বা না করেন মানে গোপনে হোক অথবা প্রকাশ্য়ে হোক সব পাপ কিন্তু আল্লাহ জানেন হোক অথবা ছোট হোক ছোট পাপ করার পরে আমাদের সমাজের কিছু নিকৃষ্ট মানুষ আছে বন্ধুর সঙ্গে এসে শেয়ার করে দোস্ত গেছিলাম তোর হবু ভাবি নিয়া ফ্যান্টাসি কিংডমে আজকে দেড় ঘন্টা গোসল করলাম বিয়ে শাদী হয় নাই প্রেমিকে নিয়ে গিয়েছে প্রেমিকাকে নিয়ে গিয়েছে একটা জায়গায় যাওয়ার পরে উল্টা পাল্টা কোনো কাজ কাম করেছে দোস্ত মেটা অনেক জোশ ছিল আর ছবি প্রতিদিন আমি সাতবার আটবার না দেখে ঘুমাইতে পারি না আহা। ভাবে আমার মেয়েটা না যে ড্যান্স পারে এরকম ড্যান্স গোটা এলাকায় আমার গোষ্ঠীতে কেউ পারে না মাশা আল্লাহ আস্তাউফির এইভাবে গোনাহের কথা প্রকাশ করে সুদে টাকা লাগাইছে তিরিশ হাজার সুদে কামাইছে সুদে আশা বলে দোস্ত দাম মানলাম একটা কি হয়েছে তিরিশ হাজার পাইছে তিরিশ কোথায় সুদে লাগায়া গোড়াহের কথা প্রকাশ করলো আচ্ছা এই হাদিস থেকে যেটা বোঝা যায় রাসুল আকরাম সাল্লাহ আলহিহাসাল্লাম বলছেন যেটা আল্লাহ তোমার জন্য গোপন রেখেছিল আপনি গুনাহ করেছেন করার পরে অনুতপ্ত হয়েছেন আপনি অনুতপ্ত হওয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি গফফার আপনি সত্তার আপনি গুনা মাফ করতে পছন্দ করেন আমরা গুনা করতে পছন্দ করি আল্লাহ আপনি আমার গুনাটা মাফ করে দেন আল্লাহ তো গোপনকারী তিনি আপনি করেছেন আপনি গোনা গোপনে করেছেন আল্লাহ গোপনে আপনাকে ক্ষমা করে দেবেন আপনি আল্লাহর কাছে ক্ষমা না না মানুষের সামনে যদি এইভাবে প্রকাশ করেন এটার একটা খারাপ দিক আছে কি খারাপ দিক হয়তো কেয়ামতের ময়দান আল্লাহ সুহান তাহলে আপনার মাফের ফয়সালা করে দিলেন তাও কারণে কিন্তু ওই যে আঠারো জন বা আপনার বন্ধু আট জন নয় জনের সামনে যে গুণাটা প্রকাশ করেছেন কেমতের ময়দানে ওই মানুষগুলো যদি দাঁড়ায় বলে যে আল্লাহ একই পাপ সেও করেছে আমিও করেছি আল্লাহ আল্লাহ আপনি তাকে মাফ করে দিলেন আমারে মাফ করবেন না কেন কি আপনারা মাফ করবে না জাহান নামে দিবে সুতরাং বি কেয়ারফুল আপনি পাপ করেছেন অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে মানুষের কাছে না

আখরের হাদিস তোমরা ব্যবচার থেকে দূরে থাকো যা আল্লাহ তালা তোমাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন এরপর যে ব্যক্তি শয়তানের ধোকায় পড়ে তা করে ফেলে সে যেন তা লুকিয়ে রাখে যখন আল্লাহ তালা তা গোপনেই রেখেছেন তবে সে যেন এই জন্য আল্লাহ তালার নিকট তাও করে নাই কারণ যে ব্যক্তি তা আমাদের বিচারকের নিকট প্রকাশ করে দিবে তার উপর আমরা অবশ্যই আল্লাহ তালার বিধান প্রয়োগ করবই তার মানে এই হাদিস থেকে কি বোঝা যায় আপনি গুণা করেছেন কারোর কাছে বলবেন না আপনি গুনাহ যত বড়ই করেন না কারো খবরদার কাউকে বলবেন না সেটা শুধুমাত্র আল্লাহকে বলবেন এবং বন্ধু সঙ্গে শেয়ার করবেন না বন্ধু বান্ধবকে আলোচনার মধ্যে এই গুনাহের কথা কখনো জানাবেন না হাফেজ ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ তিনি কি বলছেন এক ব্যক্তি তার শাইককে বলল আমার গুনাহ হয়ে যায় কি করব শাইক বললেন তওবা করবে লোকটি বলল তওবা করার পর যদি আবার গুনাহ হয় শাইক বললেন তওবা করবে লোকটি বলল যদি আবার গুনা হয় শাইক তখন বললেন এবারও তওবা করবে লোকটি বলল কতবার তওবা করব শাইক উত্তর দিল দেখেন কি বলছেন ইলা আনতুহজিনা শাইতান শয়তানকে পেরেশান করা পর্যন্ত তওবা করতেই থাকবে সুবহানাল্লাহ তার মানে কি বোঝা যায় আপনি গুণা করার পরে যখন তৌবা করবেন শয়তান রাগান নিতে হবে আবার তৌবা করবেন আরো রাগান নিতে হবে আবার গুনার পর আবার তৌবা করবেন শয়তান আরো বেশি রাগান নিতে হবে লাস্টে যখন দেখবে যারে এটা তো আল্লাহর বলি এটা তো আল্লাহ বলা এ আবেদ আল্লাহর প্রিয় বান্দা আমি যতই শয়তানি করাই না কেন ও তো তবা করে আবার মাপ পেয়ে যায় আপনার কাছে তখন আর ভিড়বে না আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন সুহার আল্লাহ সুতরাং আমরা চেষ্টা করবো এই বিষয়গুলো ইনশাআল্লাহ এরপর রাসুল আকরাম সালাইসালাম আরেকটি হাদিস দেখেন কুল্লু ইবনে আয়মা খত্তা খত রাসুল সাল্লাম বলছেন সকল আদম সন্তান ভুলকারী আর ভুলকারীদের মধ্যে সেরা তারাই যারা তওবাকারী সুতরাং আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন পাপ নিয়ে মানুষের সঙ্গে বেশি আলোচনা করবেন না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন